তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি হচ্ছে আকাশ হোসেন। আজকে থেকে আমি ভেবেছি যে নতুন ব্লগ শ্যুট করব। তো এই ব্লগগুলির মাধ্যমে আপনারা আমার প্রতিদিনের জীবন সম্পর্কে জানতে পারবেন। তো আমি হচ্ছে মানে ব্লগের শুরুতে আমি প্রথমে আপনাদের বলে দিই, আমি হচ্ছে একজন আইআইটি জেই অ্যাসপিরেন্ট। তো আজকে আমার ব্লগ শুরু হয়ে আজকে আমার সারাদিন বলতে আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে সকাল 11টা বেজে গিয়েছিল। ঘুম থেকে উঠে প্রথমে বাবার ধাওয়া খাওয়ার পর তারপরে স্নান খাওয়া দাওয়া শেষ করে তারপরে অল্প পাবজি খেললাম। পাবজি খেলার পর বাস এখানে ব্লগ বানাতে আসলাম। তো আজকে এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কালকে আমার সলিড স্টেটে কিছু পরিমাণ কোয়েশ্চেন বাকি ছিল। তো আজকে ওই চ্যাপ্টারটাকে শেষ করে ওর কমসে কম কিছু পরিমাণ কোয়েশ্চেন সলভ করে ওই চ্যাপ্টারটাকে শেষ করব। তো ওসব তো ঠিকই আছে, কিন্তু এরকমভাবে তো কাজ করলে তো ভালো আইটি যে রেজাল্ট হবে না, এটা জানা সত্ত্বেও কেন যে করা হচ্ছে এসব কিছু, কিন্তু দেখা যাক কী হয়। ঠিক আছে, তো আমার তো এরপর এই মাসের 30 তারিখে WBJEE এক্সাম রয়েছে। তো এই WBJEE এক্সামের প্রিপারেশন আছে, অতটা ভালো নেই, কিন্তু দেখা যাক। তো পরীক্ষা আসার আগেই কিছু একটা করতে লাগবে। ঠিক আছে, তো আজকে এখান থেকে গিয়ে সর্বপ্রথম এখান থেকে গিয়েই সর্বপ্রথম হচ্ছে সলিড স্টেটের কিছু পরিমাণ প্রশ্ন সলভ করতে হবে। সলিড স্টেট না, অ্যাটমিক স্ট্রাকচারের একটা স্যারকে একটা লেকচার দিয়েছিল, ওই লেকচারটাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর ওর ডিপিপি থাকবে, ওর ডিপিপিটাকে সলভ করার পর সলভ করব। তো এখন যাচ্ছি আবার। তো থাকুন আমার সামনে। তো আজ আপনাদের সবাইকে আজকে আমি আমার প্রতি সপ্তাহে কী কী কাজ থাকবে সেই কাজগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো সর্বপ্রথমে রাখার জায়গা, এখানে রাখার কোনো জায়গাই নেই, তার জন্য ঠিক আছে এখানে চলবে, কোনো অসুবিধা নেই। তো আমার সর্বপ্রথম যে আছে 17 তারিখে আমার যে সমস্ত কাজগুলি ছিল সেগুলি হচ্ছিলো আমাকে ইলেকট্রোস্ট্যাটিকের কিছু পরিমাণ লেকচার দেখতে লাগতো, তারপরে কারেন্ট ইলেকট্রিসিটি, তারপরে হচ্ছে রোটেশনাল মোশন, তারপরে ক্যাপাসিটার, তারপরে থার্মোডাইনামিক্স, তারপরে এই জাতীয় কিছু একটা প্রশ্ন রয়েছে। তো আমি সর্বপ্রথম যেটা করে থাকি, আমি প্রতি সপ্তাহের কাজ আগে এই হিসাবে ডেট ওয়াইজ লিখে রাখি এইভাবে। তো আমার এই হিসাবে ডেট ওয়াইজ, তো আজকে যেহেতু 18 তারিখ, তো আজকে আমাকে মূল ফাংশন করতে, মূল মূল কনসেপ্টের কাজ করতে হবে। তারপরে এই সমস্ত মানে আমি যেভাবে প্ল্যানটা ঠিক করেছি যে সর্বপ্রথম আমি এই সমস্ত কিছু যে আছে লেকচারগুলো সর্বপ্রথম আগে কমপ্লিট করে নেব, যেহেতু এই সমস্ত জিনিসগুলো আমার ক্লাস ইলেভেন টুয়েলভে আমি কমপ্লিট করে রেখেছি। তাই সর্বপ্রথম আমার কাজ হবে যে এই সমস্ত কাজগুলোকে এগুলো লেকচার সর্বপ্রথম ভালোভাবে দেখে নোট করে একবারে বানিয়ে নিই। তারপরে 21 তারিখ থেকে আমি এই সমস্ত যে নোট যে আছে এগুলিকে কমপ্লিট করে 24 তারিখের মধ্যে এই সমস্ত যা নোট আছে এই নোটগুলোকে কমপ্লিট করে 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমি এক্সাম দেওয়ার প্ল্যান করেছি। তো দেখা যাক কী হয়, যেহেতু কালকে তো কমপ্লিট হতেই পারিনি, কালকে শুধুমাত্র অ্যাটমিক স্ট্রাকচার পর্যন্তই কমপ্লিট হয়েছিল। তো দেখা যাক বাকি কী হয়। তো রাখা যাক, তো এখন সর্বপ্রথম আমি অ্যাটমিক স্ট্রাকচারের লেকচার নাম্বার 3 আছে, ওই 3 লেকচার নাম্বার 3টাকে কমপ্লিট করব। অ্যাটমিক চ্যাপ্টার লেকচার অ্যাটমিক স্ট্রাকচার লেকচার নাম্বার 3টাকে কমপ্লিট করতে বেশিক্ষণ লাগবে না। সর্বপ্রথম অ্যাটমিক স্ট্রাকচার 3 নম্বর একটা লেকচার আছে, ওই 3 নম্বর লেকচারটাকে কমপ্লিট করার পর কমপ্লিট করলেই ওই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তারপরে অ্যাটমিক স্ট্রাকচারের পরে পি ব্লক কমপ্লিট করতে হবে, তারপর থার্মোডাইনামিক্স কমপ্লিট করতে হবে, আয়নিক ইকুইলিব্রিয়াম করতে হবে, তারপরে একটা ডিএনএফ একটা চ্যাপ্টার আছে প্রথম নাম শুনলাম, তারপরে সিকে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটিকে কমপ্লিট করলে আমার কেমিস্ট্রি প্রায় 100% সিলেবাস কভার হয়ে যাবে। তারপর এই সমস্ত এগুলি তো স্যার আমাদের নোট প্রোভাইড করে দেবে, তো এই নোটগুলোকে কমপ্লিট করে বাস কাজ শেষ হয়ে যাবে। তো সো গাইজ, সবেমাত্র আমার টার্গেট কমপ্লিট হলো। আজকে আমার টার্গেট ছিল পি ব্লক সবেমাত্র আমি লেকচার দেখা কমপ্লিট করে দিলাম, পুরো 5টা লেকচার ছিল, দেখতে দেখতে পুরো এখন আপনারা দেখতেই পারবেন প্রায় এখন 5 মিনিট কম 5টা বাজে। তো
এখন আজকে এরপরে আমি ব্লগটা এডিট করার পর ডাউনলোড করে দেবো, তাহলে আপনারা সবাই বজায় থাকবেন এইভাবে। তাহলে কালকে আমাদের যে টার্গেটটা আছে, কালকে সকাল তো 11টার আগে, কালকে সকালে আমাদের উঠতে উঠতে 11টা বাজবে। 11টা বাজার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, আজকে একটা লেকচার কমপ্লিট করা হলো। তারপরে সকালে কমসে কম তিন আরও দুটো লেকচার আছে, দুটো লেকচার কমপ্লিট করে আয়নিক ইকুইলিব্রিয়াম কমপ্লিট করতে লাগবে। তারপরে ডিএনএফ চ্যাপ্টারটা কমপ্লিট করার পর কেমিক্যাল কাইনেটিক্স কমপ্লিট করলেই কেমিস্ট্রি প্রায় আমাদের শেষ হয়ে যাবে সিলেবাস। তারপরে ওটিকে শেষ তারপরে থাকবে। ঠিক আছে গাইস, তাহলে কালকে দেখা হচ্ছে।